তো ফ্রেন্ডস, যারা এখনো পর্যন্ত এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকন বেলটি একটু বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো ভিউয়ান, আজকে নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি হলো হাউ টু রিকভার ডিলেট ফটো ভিডিও অ্যান্ড অ্যাপস অন অ্যান্ড্রয়েড মোবাইল। অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও এবং অ্যাপস কীভাবে ফিরে পাবেন। কম্পিউটার যেমন রিসাইকেল বিন থাকে এবং আমরা যখন কোনো ফটো ভিডিও এবং অ্যাপস বা যে কোনো ফাইল ডিলেট করে দিই বা নিজের অজান্তে ডিলেট হয়ে গেলেও আমরা আবার ডিলেট হয়ে যাওয়া ফাইলগুলো পুনরায় ফিরে পাই রিসাইকেল বিনের মাধ্যমে। ঠিক তেমনি অ্যান্ড্রয়েড মোবাইলেও ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও এবং অ্যাপস আবার ফিরে পাওয়া সম্ভব হবে। তো এই ভিডিওটি কয়েকজন ফ্রেন্ডদের রিকোয়েস্টে করা যে ভাই আমার মোবাইল থেকে দরকারি ফটো ডিলেট হয়ে গেছে কীভাবে ফিরে পাবো, ভাই আমার মোবাইল থেকে ভিডিও ডিলেট হয়ে গেছে কীভাবে ফিরে পাবো। তো তাদের রিকোয়েস্টে এই ভিডিওটি শুধু করা। তো ফ্রেন্ডস, যারা যারা এই ভিডিওটি দেখছেন তারাও দেখে শিখে নেবেন, কাজে লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল, আমি আপনাদের সাথে আছি। তা চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, এবার আমি মোবাইল স্ক্রিনে চলে এলাম। তো ফ্রেন্ডস, আপনি সরাসরি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনি সার্চ বারে লিখবেন ডামস্টার, DUMPSTER। লেখার পর আপনি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর তো ফ্রেন্ডস যে অ্যাপটি প্রথমে চলে আসবে, তো ফ্রেন্ডস আপনি সেই অ্যাপটি ইনস্টল করে নেবেন, আপনি অন্য কোনো অ্যাপ ইনস্টল করবেন না। তো ফ্রেন্ডস, আপনাকে এই অ্যাপটি ইনস্টল করতে বলছি এই কারণে যে এই অ্যাপটি আমার বেস্ট বলে মনে হয়। তো দেখেন 10 মিলিয়ন ডাউনলোড রয়েছে এবং 4.2 রেটিং রয়েছে, তার মানে খুব জেনুইন অ্যাপস, খুব দারুণ অ্যাপস। তো ফ্রেন্ডস দেখেন খুব ভালো অ্যাপস, এই অ্যাপটি ইনস্টল করে নেবেন, আপনি অন্য কোনো অ্যাপ ইনস্টল করবেন না। তো প্রথমে আমি ওপেন করলাম। তো ওপেন করার পর একটি নতুন পেজ ওপেন হবে। তো ফ্রেন্ডস এখানে লোডিং হচ্ছে। তো লোডিং হয়ে গেল। তো ফ্রেন্ডস আপনাকে এবার কিছু সেটিংস করতে হবে। তো ফ্রেন্ডস এই যে শো মি হাউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে। তো ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন, পরপর ক্লিক করবেন। এখানে এখানে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে। তো ফ্রেন্ডস দেখেন ডিলেট ইট, এটাকে ডিলেট করতে বলছে। তো ফ্রেন্ডস এটা ডিলেট করে দিবেন, তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর এটা ডান করে দিবেন। তো ডান যখন হয়ে যাবে তখন এটা ওকে করে দিবেন। ওকে করার পর এটা পারমিশন চাইবে, তো পারমিশনটা দিয়ে দিবেন। কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এটা অ্যালাউ চাইবে, অ্যালাউটা করে দিবেন। তো ফ্রেন্ডস এবার আপনার মোবাইল থেকে যদি ফটো ভিডিও বা যে কোনো অ্যাপ যদি ডিলেট হয়ে যায় তাহলে সেই ডিলেট হয়ে যাওয়া ফটো এই অ্যাপটির মাধ্যমে আপনি পুনরায় ফিরে পাবেন। তো ফ্রেন্ডস চলেন আমরা কোনো ফটো ভিডিও এবং অ্যাপস ডিলেট করে দেখি যে আবার ফিরে পাওয়া যায় কি না। তো প্রথমে আমি মাই ফাইলে চলে গেলাম। মাই ফাইলে যাওয়ার পর ডিভাইস স্টোরেজে গেলাম। তো ফ্রেন্ডস ফটোতে চলে গেলাম। ফটোতে যাওয়ার পর আমি 4টি ফটো এবং 1টি এখানে ভিডিও রয়েছে, তো এগুলো আমি ডিলেট করে দেবো এক্ষুনি। 1, 2, 3, 4 এবং 1টি ভিডিও, মোট 4টি ভিডিও এবং ফটো রয়েছে, তো এগুলো আমি ডিলেট করে দিলাম। তো ফ্রেন্ডস এগুলো যখন ডিলেট হয়ে যাবে তখন আবার এগুলো ফিরে পাওয়া সম্ভব হবে। তো ফ্রেন্ডস দেখেন এখানে কিছু নেই। তো ফ্রেন্ডস প্রথমে আমি এবার ডামস্টার সফটওয়্যারটি ওপেন করলাম। তো আমি ওপেন করি। তো ওপেন করার পর দেখবেন যে ফটো এবং 1টি ভিডিও ডিলেট করেছি সেটা এখানে চলে এসেছে। তো সিক করবেন, এটা সিক করে দিই। সিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন এই যে ফটোস, এখানে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস দেখেন এখানে 4টি ফটো এবং 1টি ভিডিও রয়েছে। তো ফ্রেন্ডস আপনার অজান্তে যদি কোনো ফটো ভিডিও বা বিভিন্ন অ্যাপ্লিকেশান বা যে কোনো দরকারি ফাইল যদি ডিলেট হয়ে যায়, অজান্তে ডিলেট হয়ে যায় বা ইচ্ছাকৃত অবস্থা যদি ডিলিট হয়ে যায় তাহলে আবার ফিরে পাওয়া সম্ভব হবে জাস্ট এই সফটওয়্যারটির মাধ্যমে। তো ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ডস অবশ্যই এটা ইনস্টল করে রাখবেন আপনার মোবাইলে, কাজে লাগবে। তো ফ্রেন্ডস এখানে রিও স্টোর ওয়াল, এখানে ক্লিক করলে আবার এগুলো পুনরায় সেখানে চলে যাবে। তো ফ্রেন্ডস
আবার সেখানে চলে যাবে, যেখান থেকে আপনি ডিলিট করবেন সেখানে আবার চলে যাবে। তো ফ্রেন্ডস, এবার আমি দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপ আনইনস্টল করলে আবার ফিরে পাওয়া সম্ভব হবে। তো ফ্রেন্ডস দেখেন, আমি একটা অ্যাপ আনইনস্টল করব। তো ফ্রেন্ডস দেখেন, ফ্ল্যাশ লাইট এটাকে আমি আনইনস্টল করে দিলাম, ওকে করলাম, তো এটা আনইনস্টল হচ্ছে হয়ে গেল। তো ফ্রেন্ডস এবার আমি ডাউনস্টল সফটওয়্যারটি ওপেন করলাম, দেখেন এটা চলে এসেছে আবার, দেখেন এই ফ্ল্যাশ লাইট এটা এখানে চলে এসেছে। তো ফ্রেন্ডস, আপনারও অজান্তে যখন কোনো অ্যাপ্লিকেশান আনইনস্টল হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, আবার ফিরে পাওয়া সম্ভব হবে এই ডাউনস্টল সফটওয়্যারটির মাধ্যমে, আবার এটাকে রিইনস্টল করতে হবে, তো করলে এটা ইনস্টল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি এই সফটওয়্যারটি আপনাদের খুব কাজে লাগবে, এবং আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের থেকে যদি কোনো ফটো ভিডিও ডিলেট হয়ে যায় তাহলে আবার ফিরে পাওয়া সম্ভব হবে এই সফটওয়্যারটির মাধ্যমে। তো ফ্রেন্ডস, এই পর্যন্ত শেষ করলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে নিচেই যে লাল বাটনের একটি সাবস্ক্রাইব রয়েছে সেখানে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে বেল আইকন বলটি একটু বাজিয়ে দিবেন। আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সেই ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি চলে যাবে। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেকে একটু সুরক্ষিত রাখবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।